সাবস্ক্রাইব করুন নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনটি ক্লিক করুন সর্বপ্রথমে লেটেস্ট ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি এমন একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যেটা কিনা হাঁটুর ব্যথা কীভাবে হয়, এর থেকে বাঁচার মোক্ষম উপায়টি বা কী। ওজনের জন্যই মানুষের হাঁটুতে ব্যথা হয়ে থাকে সাধারণত, কারণ দেহের ভারসাম্য রক্ষার জন্য হাঁটুর লিগামেন্টের ওপর খুব চাপ পড়ে, তখন হাঁটু এই দেহের অস্বাভাবিক ওজন বইতে পারে না। সেটা যে শুধু কম বয়সী বা বেশি বয়সী ছেলে মেয়েদেরই বা লোকেদেরই হয়ে থাকে তা কিন্তু নয়। কম বয়সী কারো ওজন বেড়ে গেলে এটা হয়ে থাকে, তখন রোগী হাঁটু ব্যথা থেকে রক্ষা পাওয়ার জন্য ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তারবাবু রোগীর সাময়িক উপশম লক্ষ্যে পেইন কিলারের ব্যবস্থাপনা করেন ঠিকই, তখন রোগীর কিছুটা স্বস্তি মিললেও তারপর আবার ব্যথা দেখা দিলেই রোগী দোকান থেকে পেইন কিলার কিনে খায়। রোগী এর পরবর্তী ক্ষতির কথা মোটেই চিন্তা করে না, আবার অনেকে এর ক্ষতির দিকটা সম্বন্ধে মোটেই অভিজ্ঞ নয়। হ্যাঁ বন্ধুরা, তাহলে এবার সেই জাতীয় ওষুধ কখনোই কিনে খাবেন না। তবে উপায় কী? খাবার মেনটেন করে চলতে হবে, যেমন ঠান্ডা জাতীয় পদার্থ এবং ভাজা পোড়ার মসুরের ডাল, বাঁধাকপি, পালং শাক ইত্যাদি খাবার তালিকা থেকে সম্পূর্ণরূপে ছেঁটে ফেলতে হবে বা বাদ দিতে হবে। ছোবড়া জাতীয় খাবার এবং বাইরের কেনা খাবার, ভাজাভুজি, ডিম, মাংস ইত্যাদি বাদ দিতে হবে। দিনে বারে বারে 2 থেকে 2.5 লিটার জল খেতে হবে। নিয়মিত হালকা ব্যায়াম, হাঁটা, সাঁতার কাটা এবং প্রাণায়াম করতে হবে। খেতে হবে চিবিয়ে চিবিয়ে, অনেকটা সময় নিয়ে। খাবার খেয়ে সঙ্গে সঙ্গে জল খাওয়া যাবে না, কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা পরে। বাদাম, কিশমিশ, কাজু, সবুজ শাক, প্রতিদিন 1টা ফল, দুধ, মুড়ি, রুটি এবং লালাটা রুটি, সন্দেহ লবণ অবশ্যই মেনুতে রাখতে হবে। হালকা মাছের ঝোল বা ডালের ঝোল দিয়ে অল্প ভাত বা রুটি খাওয়া যেতে পারে। তবে আমার একটা নতুন এবং মক্ষম ফর্মুলা অবশ্যই প্র্যাকটিস করবেন, সেটা হলো সারাদিনে মুড়ি এবং রুটি খাবেন, রাত্রে ভারী খাবার বা ভাত খাবেন। রাতে 8টার মধ্যে খাবার খেয়ে নিলে 10টা 11টার মধ্যে শুয়ে পড়বেন। ফ্রিজের কোনো জিনিস খাবেন না একদম। হাঁটুর বাঁ দিকে এবং ডান দিকে এই জায়গাতে 2 মিনিট করে প্রতিদিন 2 বার টিপবেন, তাহলেই হাঁটুর ব্যথা কেল্লা ক্ষতে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। এই টিপসগুলি ফলো করলে আশা করছি আপনারা উপকার পাবেন এবং এই ভিডিওটি প্রচুর শেয়ারের মাধ্যমে লোকজনকে জানিয়ে দিন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং নিচে আপনার অভিমত জানান কমেন্ট বক্সে গিয়ে। এবং আপনারা যদি আমাদের এই নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেল নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।